অ্যাকচুয়ালি তো ও তো বিজেপির পোষা কুকুর, সেই জন্যই লোককে কুকুর বেড়াল বলে। একটা বিজেপির পোষা কুকুর, গ্রেফতারি এড়াতে সিবিআই এর এফআইআর নেমড, চোর চিটিংবাজ ব্ল্যাকমেলার, রেজিস্টার্ড ব্ল্যাকমেলার একটা তোলাবাজ শুভেন্দু অধিকারী, দল বদলু বিজেপির পোষা কুকুর, ও সেখানে সাংবিধানিক পথকে গালাগালি করছে। এই ভঙ্গিতেই শুভেন্দু অধিকারীকে রীতিমতো চাচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন শুভেন্দু অধিকারী যে ভাষায় নির্বাচন কমিশনারকে আক্রমণ শানিয়েছিলেন তারই তীব্র বিরোধিতা করে এদিন শুভেন্দুকে এই ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষ। এছাড়াও রীতিমতো তাচ্ছিল্যভাবেও শুভেন্দুকে আক্রমণ করেন কুণাল। কেন তাকে সিবিআই গ্রেপ্তার করছে না জিজ্ঞাসা করুন, প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। এর আগে শুভেন্দুর নিশানায় বারবার ছিলেন কুণাল। এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আর ঠিক কী কী বলেছেন শুনব। শুভেন্দু অধিকারীকে ওইটা একটু কেউ শিখিয়ে দেবেন যে সোনারপুরে নেতাজির জন্ম নয়। ও এখনো কিন্তু ভুল স্বীকার করে টুইট করেনি। একটা নেতাজির জন্ম সোনারপুরে নয়, আর সুভাষগ্রামে যে বাড়িটা আছে ওটা একটা পারিবারিক বাড়ি, ওখানে জন্ম নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কটকে জন্মেছিলেন, এটা শুভেন্দু অধিকারীকে কাউকে একটা বলে দেবেন। ও কিন্তু একটা সমানে একটা ভুল ধারণার উপর আছে, ওর বাংলা টাংলা সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু। আর এই গরম পড়ে আরও সর্বনাশ হয়েছে, ফলে এই ওকে একবার দেখলে একবার অন্তত কেউ জিজ্ঞাসা তো করুন। আমাদের যেমন এমন প্রশ্ন করেন, ওকে জিজ্ঞাসা করুন সিবিআই এফআইআর নেম তোলাবাজ, সিবিআই আপনাকে অ্যারেস্ট করছে না কেন? জিজ্ঞাসা করুন যে নেতাজির জন্ম সোনারপুরে না কটকে। এই প্রশ্নগুলো একটু তো অন্তত কেউ না কেউ তো জিজ্ঞাসা করুন। শুনতে পেলেন যে কুণাল ঘোষ ঠিকই বলছেন, তিনি বললেন যে শুভেন্দু অধিকারীকে একেবারে যেন চাচা ছোলা ভাষায় আক্রমণ। এর আগেও একাধিকবার একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করেছেন শুভেন্দু এবং কুণাল। এবারও যেন সেই একইভাবে একে অপরের দিকে রীতিমতো যেন তীর ছুড়লেন। আর এদিন অন্যান্য দিনের মতোই কুণাল ঘোষকে একেবারে দেখা গেল স্বমহিমায়, যেন একেবারে পঞ্চায়েত ভোটের আগে বারবার যেভাবে নিশানায় শাসক দলের নিশানায় বারবার যেভাবে আসছে বিরোধী দল, তাতে কিন্তু এক প্রকার পরিষ্কার পঞ্চায়েত ভোটের আগে আরও বেশি করে সরগরম হতে চলেছে পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন যে একেবারে কী ভঙ্গিতে শুভেন্দু অধিকারীকে রীতিমতো চাচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গেল কুণাল ঘোষকে। এর আগেও বারবার দেখেছি কুণাল ঘোষের নিশানায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ, এবং বিশেষ করে বিগত কিছুদিন ধরে বারবার কুণাল ঘোষের নিশানায় উঠে এসেছে শুভেন্দু অধিকারী। আবার বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীকেও দেখা গেছে কুণাল ঘোষকে নিয়ে মন্তব্য করতে। যেন এই বাদানুবাদ এবং এই যে পাল্টা বিপক্ষে দুই পক্ষের মধ্যে পাল্টা যে নিশানা, সেই নিশানা যেন হয়েই চলেছে, যেন একেবারে থামার নাম নেই। আর ভোট যত এগোচ্ছে তত যেন এই আক্রমণ পাল্টা আক্রমণ আরও বাড়ছে। এই খবরের পাশাপাশি আরও অন্যান্য খবর জানতে সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।